অনেকদিন আগে মেরু অঞ্চলে নামাজের সময় কিভাবে নির্ধারণ করা হবে এ সম্পর্কে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখেছিলাম এ সম্বন্ধে আশির দশকে আমার বাবার একটি লেখা একটি পত্রিকা প্রকাশিত হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত লেখাটি আমার কাছে নেই আর তখন আমি এই সব বিষয়ে বেশি উৎসাহী ছিলাম না বলে ভালো করে পড়েও দেখিনি তো এখন জানতে চাচ্ছি যে মেরু অঞ্চলে নামাজের সময় কিভাবে নির্ধারণ করা হবে মেরু অঞ্চল উত্তর মেরু দক্ষিণ মেরু হ্যাঁ মেরু অঞ্চলের ছলাতের বিষয়টি আমরা বলেছি যে ছড়াত যদি মানে পার্শ্ববর্তী কোনো দেশে সূর্য উদয়স্ত থাকে এবং মোটামুটি নিরাবল হয় থাকে নিকটবর্তী হয়ে থাকে তাহলে সেই দেশের হিসাব অনুযায়ী তারা সময় নির্ধারণ করবে যেহেতু রসুল্লাহ সাল্লাহ ইসলাম সময় নির্ধারণ করার বিষয়টি উল্লেখ করেছেন কিন্তু আমরা যদি দেখি কী আমতের হাদিসের বিষয়টি রসলোল্লাহ ইসলাম যখন বলা হলো যে দিন দিবস মানে একদিন দশ হাজার বছর বছরের সময় হয়ে যাবে অনেক লম্বা হয়ে যাবে একদিন এক মাসের সমান হয়ে যাবে লম্বা হবে তখন সুসাল সাল্লা ইসলামকে প্রশ্ন করা হলে আল্লাহ সুলসাল্লাহ ইসলাম তাহলে কীভাবে আমরা মানে সলাত দায় করবো সময় নির্ধারণ করবো তখন রাসুলসলাম বলেছেন যে তোমরা সলাতের সময় নির্ধারণ করে নেবে হিসাব করে নেবে তো এই জন্য বোঝা যায় যে যদি যে অঞ্চলে মানে নিকটবর্তী কোনো রাষ্ট্র এভাবে নেই এবং সেখানে দিবসের কোনো মানে মানে দিবালোকের কোনো ব্যবস্থা নেই রাত দিনের কোনো সময় মানে সুযোগ নেই অথবা পুরোটা রাত অথবা পুরোটা দিন এমন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারা টাইমিংয়ের যে হিসাব রয়েছে সেই হিসাবকে ফলো করলেই সলাতের জন্য তাদের জন্য যথেষ্ট হবে এবং সেই আলোকেই মূলত তারা সলাৎ নির্ধারণ সলাতের সময় নির্ধারণ করবেন মানে বিশেষ অবস্থায় ব্যতিক্রমী অবস্থায় হিসেবের অবকাশ হিসাবে অবকাশ আছে কিন্তু এবারও তো করতে হবে জি তা করবেন